কয়জন আছো তোমরা? ম্যাম 7 জন। 7 জন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হেমি সেকশন পড়েছিলাম না? পুরোটা পড়া হয় নাই। আমি বলতে চাচ্ছিলাম যে হেমি সেকশন যেটা তোমরা ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম পড়েছো, হ্যাঁ, হেমি সেকশন অফ স্পাইনাল কর্ড বিলো দা লেভেল অফ সেকশন, ওইটা হচ্ছে এখানে যে ফিচার গুলো হবে ওগুলাকে একসাথে আমরা ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম বলি, হ্যাঁ, বিলো দা লেভেল অফ সেকশন। তাহলে কি কি ট্র্যাক কাটা যাওয়ার জন্য আমার সেম সাইডে কি ফিচার গুলো হচ্ছে আর অপোজিট সাইডে কি ফিচার হচ্ছে? এই যে অপোজিট সাইডে হচ্ছে এক্সটেন্সিভ সেন্সরি লস হচ্ছে উইথ লিটল মোটর লস, আর সেম সাইডে হচ্ছে এক্সটেন্সিভ মোটর লস উইথ লিটল সেন্সরি লস। এখন আমি যদি ইলাবোরেটলি বলতে চাই, এভাবে তো তোমরা পড়েছো মনে হয় না, শুধু এটা যে সেম সাইডে কি কি সেন্সরি লস হচ্ছে আর কি মোটর চেঞ্জটা হচ্ছে, এখানে যে ফ্লো চার্ট ইয়েটা টেবিলটা আছে এবার কি পড়েছো তোমরা? জি ম্যাম, জি ম্যাম, এটাই আচ্ছা পড়ছি ম্যাম। আচ্ছা, এখানে সেম সাইডে যেটা দেখানো হচ্ছে যে আমার সেম সাইডে হচ্ছে মোটর চেঞ্জটা বেশি হচ্ছে না, মোটর চেঞ্জটা হচ্ছে বেশি হচ্ছে, আপার মোটর নিউরন টাইপ অফ লিশন হচ্ছে, আর সেন্সরি লসটা কিন্তু এখানে কম হচ্ছে। এখানে যেগুলো আনক্রস ট্যাগ দিয়ে যেসব সেন্সেশন ক্যারি হয়, আনক্রস ট্যাগ বলতে এখানে বোঝাচ্ছে কোনটা, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বারডেকের কথা না, ওই ট্র্যাক যে সেন্সেশন গুলো ক্যারি করে, যেমন ফাইন টাচ, টেক্টাইল লোকালাইজেশন, টেক্টাইল ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন সেন্স, কাইনেস্থেটিক সেন্সেশন, এই সেন্সেশন গুলা শুধু লস্ট হবে। হুম, সেম সাইডে, সেম সাইডে মেইনলি মোটর চেঞ্জটা বেশি হবে, হ্যাঁ, আপার মোটর নিউরন টাইপ অফ লিশন, আর অপোজিট সাইডে হচ্ছে সেন্সরি লসটা বেশি হবে। কোন ট্র্যাকটা কাটা যাবে? এটা হচ্ছে স্পাইনাল থ্যালামিক, হ্যাঁ, ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক মেইনলি, বা অ্যান্টেরিয়র যেটাই বলো, অ্যান্টেরিয়র বা ল্যাটারাল স্পাইনাল থ্যালামিক ট্র্যাক যেটা, ওইটা কাটা যাবে, যার কারণে আমার পেইন, টেম্পারেচার, ক্রুড টাচ, এই সেন্সেশন গুলো লস হবে। এখানে মোটর চেঞ্জ তেমন হবে না, হ্যাঁ। তাহলে আমার যদি আমি বলতে চাই যে সেম সাইডে আমি বলছি আমার কি লস হবে বেশি, সেম সাইডে মোটর চেঞ্জটা বেশি হবে, হ্যাঁ, মোটর চেঞ্জ বলতে এই যে আমি যদি এই সাইডে কাটি, এই সাইডের কথা বলা হচ্ছে, এটা রাইট অর লেফট সাইড যে সাইডই হোক, এখানে সেমি সেকশনটা দেখানো হচ্ছে এই সাইডে, হ্যাঁ, এই যে এই সাইডে, তাহলে কোন টাকাটা গেল? আমি যদি এই সাইডটা ধরি, হ্যাঁ, তাহলে কোনটা কাটা গেল? ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, হ্যাঁ, বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক, অ্যান্টেরিয়র বা ল্যাটারাল যেটাই হোক, আমার কর্টিকো স্পাইনাল ট্র্যাকটা হচ্ছে কাটা যাবে। তো কর্টিকো স্পাইনাল ট্র্যাক, তো এটা তো স্পাইনাল কর্ড লেভেল দেখানো হচ্ছে, আমরা জানি কর্টিকো স্পাইনাল ট্র্যাক যেটা ল্যাটারাল, এটা ক্রস করে মেডুলার লেভেলে, মানে অলরেডি সে ক্রস করে কিন্তু স্পাইনাল কর্ডে চলে আসছে, হ্যাঁ। তাহলে আমার এটা কি অপোজিট সাইডের আসলো না সেম সাইডের, এটা বোঝার কোনো উপায় নাই। আমি যে সাইডে কাটবো ধরে নিব ওই সাইডেরই মোটর চেঞ্জটা যাচ্ছে, কারণ ফাইবার অলরেডি ক্রস করে চলে আসছে। তাহলে আমার যে লেভেলে কাটা যাবে হেমি সেকশন, বিলো দা লেভেল অফ সেকশন আমি বলতে চাচ্ছি, তাহলে অলরেডি সে কিন্তু ক্রস, তাহলে আমার কর্টিকো স্পাইনাল ট্র্যাক কাটা যাচ্ছে ওই সাইডে, মানে ওই সাইডের সেম সাইডের মোটর চেঞ্জটা হচ্ছে, হ্যাঁ, কেন? কারণ কর্টিকো স্পাইনাল ট্র্যাক কাটা যাচ্ছে। আর যদি আরেকটা সেম সাইডের যেমন ইয়ে আছে, যেমন কোনটা সেন্সরি চেঞ্জ কোনটা হচ্ছে, ট্র্যাক অফ গল অ্যান্ড বারডেক কাটা যাওয়ার জন্য, ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বারডেক, যেটা ডর্সাল কলাম, মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম আমরা বলে থাকি, ওইটা যেসব সেন্সেশন গুলো ক্যারি করে ওইটাও লস হচ্ছে, হ্যাঁ, সেম সাইডে, যে ফাইন টাচ, টেক্টাইল লোকালাইজেশন, টেক্টাইল ডিসক্রিমিনেশন, অফ সেম সাইডের এই দুইটা গেল, একটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক কাটা যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বারডেক যাওয়ার জন্য যে চেঞ্জ গুলা হচ্ছে, সেম সাইডে মোটর চেঞ্জ বেশি আর সেন্সেশন যে লস হচ্ছে এগুলা তেমন বেশি না, যে ফাইন টাচ, টেক্টাইল লোকালাইজেশন এগুলা, কিন্তু অপোজিট সাইডে কিন্তু আমার সেন্সরি চেঞ্জ বেশি। আমরা বলছি অপোজিট সাইডে এক্সটেন্সিভ সেন্সরি লস অ্যান্ড উইথ লিটল মোটর লস। এক্সটেন্সিভ সেন্সরি লস কেন বলা হচ্ছে, এই যে দেখো, আমরা জানি স্পাইনো থ্যালামিক ট্র্যাক যেগুলা, এগুলা কিন্তু স্পাইনাল কর্ড লেভেলেই ক্রস করে ফেলে, হ্যাঁ, যখন এরা ডর্সাল ইয়ে দিয়ে এন্টার করছে ফাইবার গুলা, তারা কিন্তু ইমিডিয়েটলি ক্রস করে ফেলে, স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। ট্র্যাক্ট অফ গল বারডেক কিন্তু এরা স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে না, এরা আমরা জানি মেডুলাতে যেই ক্রস করে, এই কারণে
আমার স্পাইনাল কর্ডের যে হেমি সেকশন যখন করা হবে তখন এটা কিন্তু সেম সাইডেরই কাটা পড়বে, একটা গল বাটে, কারণ তখন তারা ক্রস করে নাই, মেডুলাতে যে ক্রস করবে, কিন্তু স্পাইনাল থ্যালামিক ট্র্যাক সে কিন্তু স্পাইনাল কর্ড লেভেলে ক্রস করে ফেলে। হ্যাঁ, এখান দিয়ে এন্টার করে এ সাইডেরটা কি করলো, অপোজিট সাইডে চলে আসলো, তাহলে অপোজিট সাইডের এটা কিন্তু ফাইবারটা কিন্তু অপোজিট সাইডে সে ক্রস করে আসছে, তো এই কারণে আমার অপোজিট সাইডের সেন্সরি লসটা বেশি হবে। কেন? স্পাইনোথ্যালামিক ট্র্যাক কাটা যাওয়ার জন্য। হ্যাঁ, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা ক্রস ট্র্যাক, মানে বলা হচ্ছে এখানে যে ক্রস ট্র্যাক যেটা, এটা কাটা পড়ছে, যার কারণে আমার ফ্রুট টাচ, তারপর পেইন টেম্পারেচার, এই এই সেন্সেশন গুলা লস্ট হচ্ছে। তাহলে এটা গেল আমার সেম সাইড আর অপোজিট সাইডে কেন কোন লসটা বেশি হচ্ছে, কোন ট্র্যাক গুলা কাটার জন্য। হ্যাঁ, এখানেও আরেকটা ফিগার আছে তোমাদের, এখানে ইয়ে দিয়ে দেখানো হয়েছে, যেমন এই যে রেড, যেটা রেড ইয়ে থেকে ফাইবারটা দেখানো হচ্ছে, এটা কিন্তু কর্টিকো স্পাইনাল ট্র্যাক। হ্যাঁ, আর ব্লু যেটা, এটা দাগ দাগ দেওয়া স্ট্রেশনের মতো, এটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ইয়ে দেখানো হয়েছে, আর এই যে রেড আর ইয়ে, এটা হচ্ছে ডর্সাল কলামের। হ্যাঁ, তা আমি যদি এই লেভেলে কাটি, আমার এই যে অপোজিট সাইডের কিন্তু স্পাইনোথ্যালামিকটা যাচ্ছে, হ্যাঁ, এই যে এটা এ সাইডের টা ক্রস করে এ সাইডে আসছে, তাহলে অপোজিট সাইডের আমার স্পাইনোথ্যালামিক যাচ্ছে, আর সেম সাইডের হচ্ছে পিরামিডাল ট্র্যাক যেটা কর্টিকো স্পাইনাল ট্র্যাক, আর একটা হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম যেটা ট্র্যাক্ট অফ গল এন্ড বার্ডেক। হ্যালো হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, এভাবে কি পড়েছো তোমরা, জানো তো না কোন ট্র্যাক গুলা কাটা গেলে এগুলা এই সেন্সেশন গুলা লস হবে, এভাবে বলতে পারবা তো না? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, আরেকটা তোমাদের কোশ্চেন আসে, রাইট ডাউন দ্য ফিচার্স অফ আপার অ্যান্ড লোয়ার মোটর নিউরন লিশন। আপার অ্যান্ড লোয়ার মোটর নিউরন লিশনের ফিচার বা ডিফারেন্স আসতে পারে। হ্যাঁ, আপার মোটর নিউরন লিশন এবং লোয়ার মোটর নিউরন লিশনের মধ্যে ডিফারেন্স। এখন আপার মোটর নিউরন কি কি, আমরা কোন নিউরন গুলাকে আপার মোটর নিউরন বলি? মোটর নিউরন ইন দা সেরেব্রা কর্টেক্স, তারপর নিউরন ইন দা বেজাল গ্যাংলিয়ান ব্রেন স্টিম, তারপর নিউরন ইন দা সেরেবেলাম, এগুলো হচ্ছে আপার মোটর নিউরন বলা হয়। আর হচ্ছে লোয়ার মোটর নিউরন শুধু দুইটাই, একটা হচ্ছে মোটর ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই ইন দা ব্রেন স্টিম, ব্রেন স্টিমের মোটর ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াই, আর হচ্ছে স্পাইনাল কর্ডের অ্যান্ট্রিও হর্ন মোটর নিউক্লিয়াই। স্পাইনাল কর্ডের অ্যান্ট্রিও হর্ন মোটর নিউক্লিয়াই আর মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই ইন দা ব্রেন স্টিম, এগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন কোনগুলা, লোয়ার মোটর নিউরন কোনগুলা, এগুলো আমাদের জানতে হবে, কারণ এগুলা ভাইবা তো তোমাদের ইয়ে থাকে, কার্ড থাকে, যে আপার মোটর নিউরন কি, লোয়ার মোটর নিউরন কি, কোন নিউরন গুলাকে বলা হয়, আর এদের ফিচার, লিশানের যে ফিচার গুলা, এগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এদের যে ফিচার, এগুলা তো তোমরা শুধু এখানে যে টেবিলটা দেখানো হচ্ছে ক্লিনিক্যাল অবজারভেশন গুলোই পড়েছো। হ্যাঁ, ক্লিনিক্যাল কনফার্মেশন গুলো তোমাদের লাগবে না, শুধু ক্লিনিক্যাল অবজারভেশনটা জানলেই হবে যে আপার মোটর নিউরন লিশন আর লোয়ার মোটর নিউরন লিশনে কিছু ডিফারেন্স। এখানে যে প্রথম সাতটা আছে, হ্যাঁ, মাসেল টোনের কি ডিফারেন্স, যেমন আপার মোটর নিউরনে কি হয়, হাইপারটোনিয়া হয় না, মাসেল টোন বেড়ে যায়, আর হচ্ছে লোয়ার মোটর নিউরনে হাইপোটোনিয়া হয়, আর প্যারালাইসিসটা কোনটাই কি টাইপ, একটা হচ্ছে আপার মোটরে স্পাস্টিক টাইপ আর লোয়ার মোটরে ফ্লাসিড, তারপর মাসেল ওয়েস্টিং কোনটাই থাকবে। হ্যাঁ, দুইটাতেই মোটামুটি থাকে, বলা হয় যে ওয়েস্টেজ অফ মাসেল অকার, ওয়েস্টেজ অফ মাসেল অকার। মেইন এখানে ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে মাসেল টোনের ব্যাপারটা, প্যারালাইসিস আর ডিপ রিফ্লেক্স। হ্যাঁ, ডিপ রিফ্লেক্সটা দেখবা যে প্লান্টার তো ইম্পর্টেন্ট খুব, সুপারফিশিয়াল কিন্তু দুইটাতেই লস্ট হয়, আপার মোটর এন্ড লোয়ার মোটর নিউরোনেশন দুইটাতেই সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো লস্ট হয়। প্লান্টারটা যেমন আপার মোটর নিউরোনেশন আমরা আগে পড়েছি যে প্লান্টারটা কি হয়, অ্যাবনর্মাল প্লান্টার রেসপন্স হয় না আপার মোটর নিউরন লিশানে, যেটা বেবিনস্কি সাইন আমরা বলি, লোয়ার মোটর নিউরনে কিন্তু এটা অ্যাবসেন্ট। আর ডিপ রিফ্লেক্স আপার মোটর নিউরন লিশানে এক্সাজারেটেড হয়। হ্যাঁ, এটাও আমরা পড়েছি, নিজারকে আপার মোটর নিউরনে এক্সাজারেটেড হবে, লোয়ার মোটর নিউরন লিশানে লস্ট হবে, আর সেরেবেলার লিশানে পেন্ডুলার হবে। হ্যাঁ, আচ্ছা, ডিপ রিফ্লেক্সটা তাহলে আপার মোটর নিউরনে এক্সাজারেটেড হবে, আর ক্লোনাস আপার মোটর নিউরন লিশানে প্রেজেন্ট,
তোমরা তো এই প্রথম সাতটাই পড়েছো, ক্লিনিক্যাল কি পড়েছো? হ্যালো, না ম্যাম। আচ্ছা এই কয়েকটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, প্রথম যে সাতটা, মাসেল টোন, প্যারালাইসিস, তারপর সুপারফিশিয়াল রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স। হ্যাঁ, ডিপ রিফ্লেক্স যে ইয়ে হয়, সুপারফিশিয়ালটা যে দুইটাতেই লস্ট হয়, আর ডিপ রিফ্লেক্স কিন্তু আপার মোটর নিউরোনেশনে এক্সাজারেটেড হয়, যার কারণে আমরা নিজার পড়েছি এক্সাজারেটেড ইন আপার মোটর নিউরন লিশন। আচ্ছা, আজকে এই ডিসেন্ডিং ট্র্যাক্টের এটা তো শেষ, তারপর নেক্সট আমাদের আইটেম আছে হচ্ছে সেরেবেলাম। হ্যাঁ, সেরেবেলাম নিয়ে আজকে আমরা একটু পড়বো। এখানে সেরেবেলামের কিছু ভিউ দেখানো হচ্ছে, এটা ল্যাটারাল ভিউ দেখানো হচ্ছে হিউম্যান ব্রেইনের, তারপর এটা কর্নাল একটা সেকশন, আর এটা হচ্ছে স্যাজিটাল সেকশন, এটা জাস্ট এমনি দেখার জন্য, এটা লোকেশনটা আর কি, যে সেরেবেলামটা কোথায়। হ্যাঁ, এই যে এটা, তারপরে এই যে দেন এটা। হ্যাঁ, এটা একটা সারফেস অ্যানাটমি, এটা নিয়ে আমরা পড়বো। এখানে লোব গুলা দেখানো হয়েছে, যে অ্যান্টিরিয়র লোব, পোস্টিরিয়র লোব, তারপর ফিশার থাকবে দুইটা, না যেটা অ্যান্টিরিয়র পোস্টিরিয়র লোব কে আলাদা সেপারেট করবে, ওটা হচ্ছে প্রাইমারি ফিশার। তারপর আরেকটা, এখানে আরেকটা ফিশার আছে দেখানো হয় নাই, পোস্টিরিয়র ল্যাটারাল ফিশার, আর এটা ফ্লোকিউলার লোব, তিনটা লোব থাকে। হ্যাঁ, আর এই যে মিডলে যেটা থাকে একটা ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ওটা ভার্মিক্স, ভার্মিস। আর সেরেবেলামে ব্রেইন স্টেমের সাথে তিনটা পেডাঙ্কেল দিয়ে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে। হ্যাঁ, সুপিরিয়র পেডাঙ্কেল, ইনফিরিয়র পেডাঙ্কেল আর মিডল। হ্যাঁ, সুপিরিয়র, ইনফিরিয়র আর মিডল পেডাঙ্কেল দিয়ে ব্রেইন স্টেমের সাথে এদের কানেকশন থাকে, অ্যাটাচমেন্ট থাকে, যে মিড ব্রেইন, পন্স মেডুলা, যেটা ব্রেইন স্টেম। হ্যাঁ, আর আমরা জানি যে সেরেবেলামের, সেরেবেলার যে মাসটা বা সেরেবেলার হেমিস্ফিয়ার, এটার ডিপে, ডিপ ইন দা সেরেবেলার হেমিস্ফিয়ারে তিন ধরনের নিউক্লিয়াস থাকে, না অন ইচ সাইডে কিন্তু থাকবে। হ্যাঁ, সেরেবেলার হেমিস্ফিয়ারের অন ইচ সাইডে এই তিন ধরনের ডিপ নিউক্লিয়াই আছে। হ্যাঁ, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, অন ইচ সাইডে আছে। একটা হচ্ছে কি, ডেন্টেড নিউক্লিয়াস। হ্যাঁ, ডেন্টেড নিউক্লিয়াস, দেন হচ্ছে নিউক্লিয়াস ইন্টারপোস্ট, নিউক্লিয়ার ইন্টারপোস্ট, দুইটা নিউক্লিয়াস কে একসাথে নিউক্লিয়াস ইন্টারপোস্ট বলা হয়। একটা হচ্ছে এম্বোলিফর্ম নিউক্লিয়াস, আর একটা হচ্ছে গ্লোবোস নিউক্লিয়াস। এম্বোলিফর্ম নিউক্লিয়াস আর গ্লোবোস, এই দুইটাকে একসাথে ইন্টারপোস্ট নিউক্লিয়াস বলা হয়, বা নিউক্লিয়াস ইন্টারপোজিটাস। এই যে দুইটাকে, দেন হচ্ছে ফাস্টিজিয়াল, ফাস্টিজিয়াল নিউক্লিয়াস তিনটা আছে। হ্যাঁ, তাহলে ডেন্টেড, তারপর নিউক্লিয়াস ইন্টারপোস্ট আর ফাস্টিজিয়াল, নিউক্লিয়াস ইন্টারপোস্টের মধ্যে দুইটা, এম্বোলিফর্ম নিউক্লিয়াস আর গ্লোবোস নিউক্লিয়াস। হ্যাঁ, মেইনলি হচ্ছে তিনটা নিউক্লিয়াস। আর কি কি সেরেবেলার কর্টেক্সে কি কি লেয়ার থাকে, সেল থাকে, আমরা জানি যে অলরেডি যে তিনটা লেয়ার থাকে, না একটা মলিকুলার লেয়ার, একটা পারকেনজি সেল লেয়ার, একটা গ্র্যানিউল সেল লেয়ার। মলিকুলার লেয়ারে কি ধরনের সেল থাকে, এই যে এটা হচ্ছে পুরাটা মলিকুলার লেয়ার, না মলিকুলার লেয়ারে স্টেলের সেল থাকে আর বাস্কেট সেল থাকে, স্টেলের সেল আর বাস্কেট সেল থাকে। তারপর হচ্ছে পারকেনজি সেল লেয়ার, পারকেনজি সেল লেয়ারে পারকেনজি সেল থাকে, পারকেনজি সেল। তারপর গ্র্যানিউল সেল লেয়ারে গলজি সেল সেল আর গ্র্যানিউল সেল থাকে, গলজি সেল আর গ্র্যানিউল সেল, এই দুইটা সেল থাকে। এটা হচ্ছে যে কি কি লেয়ার আর সেল। হ্যাঁ, সেরেবেলার কর্টেক্সে। তারপর হচ্ছে ডিভিশন অফ দা সেরেবেলাম, সেরেবেলাম কে আমরা অনেক ভাবে ডিভিশন করতে পারি, অ্যানাটমিক্যাল আছে, অ্যানাটমিতে তোমরা এক ধরনের ডিভিশন পড়েছ, আমাদের ফিজিওলজির জন্য এক ধরনের ফিজিওলজিক্যাল বা ফাংশনাল ডিভিশন যেটা আমরা বলে থাকি, আর ফাইলোজেনেটিক যেটা ডিভিশন, ডেভেলপমেন্টাল যেটা আর কি বলি, এই তিনটা। হ্যাঁ, ডিভিশন অফ সেরেবেলাম ইনটু ডিফারেন্ট মেজর পার্ট ইজ ডান বাই থ্রি মেথড, অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল অর ফাংশনাল ডিভিশন আর ফাইলোজেনেটিক ডিভিশন। এট ফার্স্ট হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন। হ্যাঁ, অন স্ট্রাকচারাল বেসিস দ্য হোল সেরেবেলাম ইজ ডিভাইডেড ইনটু থ্রি পোর্শন,
আমরা অ্যানাটমিক্যাল বলতে গেলে দুইটা ফিশার, হ্যাঁ, প্রাইমারি ফিশার একটা আর পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার একটা, এই দুইটা ফিশার সেরেবেলামটাকে তিনটা পার্টে, তিনটা লোবে হচ্ছে ডিভাইড করে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে অ্যান্টেরিয়র লোব আর পোস্টেরিয়র লোব। হ্যাঁ, এই দুইটাকে কে সেপারেট করে? প্রাইমারি ফিশার। হ্যাঁ, প্রাইমারি ফিশার কি করে? সেরেবেলামকে দুইটা লোবে ভাগ করে, হ্যাঁ, অ্যান্টেরিয়র লোব আর পোস্টেরিয়র লোব। তারপর আর একটা ফিশার আছে পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার। পোস্টেরিয়র ল্যাটারাল ফিশারের কাজ কি? এই যে ফ্লোকিও নোডিউলার, এই যে ফ্লোকিউলো নোডিউলার লোব, হ্যাঁ, এই লোবটাকে ওই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লোব থেকে সেপারেট করে হচ্ছে এই পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার। এই দুইটা ফিশার সেরেবেলামটাকে তিনটা লোবে ভাগ করে, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব আর ফ্লোকিও নোডিউলার লোব। এই তিনটা লোবে এই দুইটা ফিশার ডিভাইড করে হোল সেরেবেলামকে। এই যে এখানেও আবার দেখানো হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশনটা, অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব আর ফ্লোকিও নোডুলার লোব। এটা দেখানো হচ্ছে প্রাইমারি ফিশারটা, যেটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লোবটাকে সেপারেট করে। তারপর হচ্ছে এটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল যে ফিশার, এটা ফ্লোকিও নোডুলার লোবটাকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লোব অফ দ্য সেরেবেলাম থেকে সেপারেট করে। হ্যাঁ, এটা তো ব্রেইন স্টিম দেখানো হচ্ছে। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল বা ফাংশনাল ডিভিশন, আমরা যেটা বলি ফিজিওলজিক্যাল বা ফাংশনাল ডিভিশন, আসলে তিন টাইপের আছে, তিন ধরনের সেরেবেলামে এটাকে ভাগ করা, মানে পুরো হোল সেরেবেলামটাকে ডিভাইড করা হয়। এমনিতে আমাদের একদম সেন্ট্রালে, সেন্ট্রাল অফ দা সেরেবেলার হেমিস্ফিয়ারে যে ইয়ে থাকে, একটা ন্যারো বেন থাকে, এটাকে কি বলা হয়? ভার্মিস। ভার্মিস, হ্যাঁ, একদম একটা ন্যারো ব্যান্ড থাকে সেন্টার অফ দা সেরেবেলার হেমিস্ফিয়ারে, এটাকে বলতেছে ভার্মিস। হ্যাঁ, ভার্মিস। তারপর যে অন ইচ সাইডে, ভার্মিসের অন ইচ সাইডে যে সেরেবেলার হেমিস্ফিয়ার থাকে, ভার্মিসের অন ইচ সাইডে যে সেরেবেলার হেমিস্ফিয়ার থাকে, এটা আবার দুইটা জোনে ভাগ হয়। হ্যাঁ, অন ইচ সাইডেরটাই, হ্যাঁ, এ পাশেরটাও হচ্ছে দুইটা জোনে ডিভাইড হয়, এ পাশে সেরেবেলার হেমিস্ফিয়ারও দুইটা জোনে ভাগ হয়, একটা হচ্ছে ল্যাটারাল জোন আর একটা ইন্টারমিডিয়েট জোন। একটা ফার্স্টে মিডলে থাকবে আমার একটা ন্যারো ব্যান্ড ভার্মিস, ভার্মিসের অন ইচ সাইডের সেরেবেলার হেমিস্ফিয়ার দুইটা জোনে ডিভাইড হবে, একটা হচ্ছে ল্যাটারাল জোন আর একটা ইন্টারমিডিয়েট জোন। ল্যাটারাল জোন আর ইন্টারমিডিয়েট জোনে ডিভাইড হবে, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, এটা হচ্ছে ল্যাটারাল জোন। দেন হচ্ছে আমরা যা বলতেছি যে বেসড অন দা ফাংশন সেরেবেলাম মেইনলি তিনটা ডিভিশনে ভাগা, আমাদের ফিজিওলজিক্যাল যে ডিভিশন বা ফাংশনাল ডিভিশন এটা তিনটা। হ্যাঁ, এই যে ফ্লোকিউলো নোডুলার লোব নিয়ে যেটা, সেটা হচ্ছে ভেস্টিবুলো সেরেবেলাম, ভেস্টিবুলো সেরেবেলাম কনসিস্ট অফ ফ্লোকিউলো নোডুলার লোব। আর ভার্মিস আর ইন্টারমিডিয়েট জোন অফ হেমিস্ফিয়ার নিয়ে হচ্ছে স্পাইনো সেরেবেলাম, মানে স্পাইনো সেরেবেলাম যেটাকে আমরা বলা হচ্ছে, এটা কনসিস্ট অফ ভার্মিস আর ইন্টারমিডিয়েট জোন। আরেকটা আছে সেরেব্রো সেরেবেলাম, এটা হচ্ছে কনসিস্ট অফ ল্যাটারাল জোন অফ হেমিস্ফিয়ার। তাহলে আমার তিনটা ডিভিশন আছে। হ্যাঁ, বেসড অন দা ফাংশন সেরেবেলাম ইজ ডিভাইডেড ইন্টু থ্রি ডিভিশন। একটা হচ্ছে সেরেব্রো সেরেবেলাম, যেটা কনসিস্ট অফ ল্যাটারাল জোন অফ হেমিস্ফিয়ার। দেন হচ্ছে ভার্মিস অ্যান্ড ইন্টারমিডিয়েট জোন অফ হেমিসফিয়ার, যেটাকে আমরা বলতেছি স্পাইনো সেরেবেলাম। একটা ফ্লোকুলো নোডিউলার লোব, এটাকে বলছে ভেস্টিবুলো সেরেবেলাম। তাহলে এই তিনটা, তারপর ওইটা আমরা ফিজিওলজিক্যাল বা ফাংশনালটা পড়লাম। হ্যাঁ, দেন হচ্ছে ফাইলোজেনেটিক ডিভিশন বা ডেভেলপমেন্টাল যেটা বলা হয়, হ্যাঁ, ডেভেলপমেন্টাল ডিভিশন। এটা হচ্ছে ডিপেন্ডিং আপন ফাইলোজেনি দ্য সেরিবেলাম ইজ ডিভাইডেড ইন্টু থ্রি ডিভিশন। এই যে স্পাইনো সেরেবেলাম, যেটা স্পাইনো সেরেবেলামটা যে ইয়ে থেকে ডেভেলপমেন্টাল যে টাইপ, এটাকে বলা হয় পেলিও সেরেবেলাম। আর সেরেব্রো সেরেবেলাম একটা কি নিউ সেরেবেলাম, মানে ওটার ফাইলোজেনেটিক যে নেমটা ওটা হচ্ছে, বা এটা সেরেব্রো সেরেবেলামের যে পার্টটা, এটা যে ইয়ে থেকে
ডেভেলপমেন্ট ডেভেলপ হয়, ওইটার নাম কি? নিও সেরেবেলাম। আর আরেকটা আছে ভেস্টিবুলো সেরেবেলাম। ভেস্টিবুলো সেরেবেলামের নাম হচ্ছে আর কি সেরেবেলাম, মানে ডেভেলপমেন্টাল নেম হচ্ছে এটার আর কি সেরেবেলাম। তাহলে তিনটা ডেভেলপ, ফাইলোজেনেটিক ডিভিশন হচ্ছে তিনটা, একটা পেলিও সেরেবেলাম, দেন হচ্ছে নিউ সেরেবেলাম, দেন আর কি সেরেবেলাম। এটা আমরা আগেও বলেছি যে সেলুলার অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে সেরেব্রাল কর্টেক্সে, যেটা আমার প্রথম যেটা লেয়ার মলিকুলার সেল লেয়ার, ওটাতে থাকে স্টিলের সেল আর বাস্কেট সেল। হ্যাঁ, মলিকুলার সেল লেয়ারে থাকে স্টিলের সেল আর বাস্কেট সেল। দেন পার্কেনজি সেল লেয়ার, পার্কেনজি সেল লেয়ারে কি থাকে? পার্কেনজি সেল। আর গ্র্যানিউলার সেল লেয়ারে থাকে গলজি সেল আর গ্র্যানিউল সেল। তিনটা সেল লেয়ারে আমার এই সেল গুলা থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে এটা নিউরোনাল সার্কিট, যেটা আমরা বলছি সেরেবেলামের ইনপুট এন্ড আউটপুট অফ সেরেবেলাম। হ্যাঁ, এটা নিউরোনাল সার্কিট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা যেমন আসে না, তবে এটা বাইবা তো ধরা হয় আসতেও পারে, মানে এখন পর্যন্ত তেমন আসে নাই, তবে আসার খুবই আছে। হ্যাঁ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইনপুট এন্ড আউটপুট অফ সেরেবেলাম। হ্যাঁ, কি কি ইনপুট আছে আর আউটপুট, মেইনলি ইনপুট বলতে কিন্তু দুইটা ফাইবার থেকে ইনপুটটা আসে, একটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার আর একটা হচ্ছে মসি ফাইবার। হ্যাঁ, ইনপুটটা আসে ক্লাইম্বিং ফাইবার আর মসি ফাইবার থেকে মেইন ইনপুট। ক্লাইম্বিং ফাইবারটা হচ্ছে অরিজিনেট হয় কোথা থেকে, এই যে ইনপুট, ইনপুট ক্লাইম্বিং ফাইবারটা কোথা থেকে আসছে? ইনফেরিয়র অলিভ, এটা অরিজিনেট হয় হচ্ছে ইনফেরিয়র অলিভ অফ দা মেডুলা, মেডুলার ইনফেরিয়র অলিভ থেকে হচ্ছে এটা অরিজিনেট হয় ক্লাইম্বিং ফাইবার। অরিজিনেট হয়ে এই ক্লাইম্বিং ফাইবার আর মসি ফাইবার দুইটাই কিন্তু এক্সাইটেটরি ইনপুট দেয়। হ্যাঁ, দুইটাই ডিপ নিউক্লিয়ার সেলে, যে ডিপ নিউক্লিয়ার যে সেল আছে এটাতে এক্সাইটেটরি ইনপুট দেয় দুইটাই, ক্লাইম্বিং ফাইবার আর মসি ফাইবার। ক্লাইম্বিং ফাইবারটা এই ইনফেরিয়র অলিভ অফ দা মেডুলা থেকে অরিজিনেট করে, দেন এটা ডিপ নিউক্লিয়ার সেলে এক্সাইটেটরি ইনপুট দেয়, দিয়ে এটা কোথায় চলে যায়? এটা স্প্রেড হয়ে এই যে মলিকুলার লেয়ারে আসে, মলিকুলার সেল লেয়ারে আসে, এখানে এসে কি করে? পার্কেনজি সেলের যে সোমা এন্ড ডেনড্রাইট আছে এগুলোর সাথে সিনাপস করে, পার্কেনজি সেলের সোমা আর ডেনড্রাইটের সাথে সিনাপস করে, ক্লাইম্বিং ইনপুট দেয় ডিপ নিউক্লিয়ার সেলে, ডিপ নিউক্লিয়ার সেলে এটাও এক্সাইটেটরি ইনপুট দেয়, তারপরে এটা গ্র্যানিউল সেল লেয়ারে যে গ্র্যানিউল সেলের সাথে সিনাপস করে, গ্র্যানিউল সেল লেয়ারে যে গ্র্যানিউল সেলের সাথে সিনাপস করে। আর ইনহিবিটরি ইনপুটটা কে দেয়? পার্কেনজি সেল, পার্কেনজি সেল হচ্ছে ডিপ নিউক্লিয়ার সেলকে ইনহিবিশন করে, ইনহিবিটরি ইনপুটটা দেয়, তা আলটিমেটলি যে আউটপুটটা হয় সেটা কিন্তু এক্সাইটেটরি হয়। এই যে ক্লাইম্বিং ফাইবার এই ইনফ্রিও অলিভ অব দা মেডুলা থেকে অরিজিনেট করে, আর মসি ফাইবার আসে অল আদার রেফারেন্স থেকে, যে হায়ার ব্রেন ব্রেন স্টেম স্পাইনাল করে তারা হচ্ছে, তারপর ক্লাইম্বিং ফাইবার কি করে? মলিকুলার সেল লেয়ার যে পার্কেনজি সেলে সোমা ডেন্ড্রাইটের সাথে সিনাপস করে, আর মসি ফাইবার কি করে? গ্র্যানিউল সেল লেয়ারে যে গ্র্যানিউল সেলের সাথে সিনাপস করে। এই ক্লাইম্বিং ফাইবার মসি ফাইবার দুইটাই এক্সাইটেটরি ইনপুট দেয় কোথায়? ডিপ নিউক্লিয়ার সেলে, আর পার্কেনজি সেল হচ্ছে ইনহিবিটরি ইনপুট দেয়, পার্কেনজি সেল হচ্ছে ইনহিবিটরি ইনপুট দেয়, তা আলটিমেটলি যে আউটপুটটা হয় সেটা এক্সাইটেটরি হয়। এখানেও দেখানো হচ্ছে নিউরোনাল সার্কিট অফ দ্য সেরেবেলামটা কি হয়, যে ক্লাইম্বিং ফাইবারের এটা যে অরিজিনেট করছে ইনফিরিয়র অলিভ অফ দ্য মেডুলা থেকে, এটা হচ্ছে মসি ফাইবার, এরা হচ্ছে এক্সাইটেটরি ইনপুট দিচ্ছে ডিপ নিউক্লিয়ার সেলকে, আর পার্কেনজি সেল সে হচ্ছে ইনহিবিটরি ইনপুট দেয়, এই যে মসি ফাইবার যে গ্র্যানিউল সেলের সাথে সিনাপস করছে, আর এই যে ক্লাইম্বিং ফাইবার যে পার্কেনজি সেলের সাথে সিনাপস করে, তারপর ডিপ নিউক্লিয়ার সেল থেকে যে আউটপুটটা হয় এটা এক্সাইটেটরি হয়।
দেন হচ্ছে একটা কোয়েশ্চেন তোমাদের আসে সেরেবেলাম থেকে রিটেনে এই পর্যন্ত খুব কমই কোয়েশ্চেন আসছে, তিন চারটাই খুব আসে ঘুরে ফিরে, এই ফাংশন অফ দ্য সেরেবেলাম, তারপর সেরেবেলামের যে ইরর কন্ট্রোল যে মেকানিজমটা তোমরা পড়েছো, যে কারেকশন কিভাবে করে মুভমেন্টের, ইরর কন্ট্রোল মেকানিজম ওইটা খুব আসে, আর ফাংশন আসে, তারপর হচ্ছে সেরেবেলার যে লিশন গুলো, হ্যাঁ সেরেবেলার লিশন গুলো আসে, আর সেরেবেলার টেস্ট গুলো আসে, হ্যাঁ সেরেবেলার লিশন গুলা করার জন্য আমরা ইভালুয়েট করার জন্য যে টেস্ট গুলা করে থাকি সেরেবেলার লিশনের জন্য টেস্ট, টেস্ট গুলো আসে, সেরেবেলার লিশন আসে, আর ফাংশন, আর হচ্ছে ইরর কন্ট্রোল মেকানিজম, এই চারটা কোশ্চেনই মেইনলি আসে। এখন ফাংশন অফ দা সেরেবেলাম, এখন আমরা এই ফাংশন গুলো তিনটা পার্টের তিন ধরনের ফাংশন আছে না, ফাংশনালি যে ডিভিশন গুলা ভেস্টিবুলো সেরেবেলাম, সেরেব্রো সেরেবেলাম, আরেকটা হচ্ছে ভেস্টিবুলো সেরেবেলাম, সেরেব্রো সেরেবেলাম আর স্পাইনো সেরেবেলাম, তিনটা সেরেবেলাম আছে, তিনটা সেরেবেলামের ফাংশন কিন্তু ডিফারেন্ট। ভেস্টিবুলো সেরেবেলাম যেটা, এটা ভেস্টিবুলার অ্যাপারেটাসের সাথে তো এটা রিলেটেড না, ভেস্টিবুলার অ্যাপারেটাস কাজ কি ইকুইলিব্রিয়াম, পোশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম, মেইনলি ইকুইলিব্রিয়ামটা হচ্ছে কন্ট্রোল করে বা মেনটেন করে, ভেস্টিবুলো সেরেবেলামটা হচ্ছে কন্ট্রোল করে ইকুইলিব্রিয়াম, কন্ট্রোল পোশ্চার ডিউরিং পারফরমেন্স অফ রেপিড, ডিউরিং পারফরমেন্স অফ রেপিড মুভমেন্ট ইনভলভিং চেঞ্জ ইন কন্ট্রোল ইকুইলিব্রিয়াম এন্ড পোশ্চার ডিউরিং পারফরমেন্স মুভমেন্ট ইনভলভিং চেঞ্জ ইন ডিরেকশন, তারপর হচ্ছে ক্যান ক্যালকুলেট দা রেট এন্ড ডিরেকশন ইন অ্যাডভান্স, সে হচ্ছে ইন অ্যাডভান্স রেট এন্ড ডিরেকশন অফ মুভমেন্ট, এটা হচ্ছে ক্যালকুলেট করতে পারে, ক্যালকুলেট দা রেট এন্ড ডিরেকশন ইন অ্যাডভান্স ফর বডি পার্টস, মানে ডিফারেন্ট বডি পার্টস উইল বি ডিউরিং দা নেক্সট ফিউ সেকেন্ড, মানে ডিফারেন্ট বডি পার্ট গুলা কোথায় থাকবে নেক্সট ফিউ সেকেন্ডে এটা সে ক্যালকুলেট করতে পারে, ক্যান ক্যালকুলেট বা ডিটেক্ট, সে এটা ঠিক করতে পারে যে ডিফারেন্ট বডি পার্ট গুলা কোথায় থাকবে নেক্সট ফিউ মিলি সেকেন্ডে, হ্যাঁ ক্যালকুলেট দা রেট এন্ড ডিরেকশন ইন অ্যাডভান্স, ক্যান ক্যালকুলেট দা রেট এন্ড ডিরেকশন অ্যাডভান্স ওয়ার দা বডি পার্টস উইল বি ডিউরিং দা ফাংশন, কন্ট্রোল করে ইকুইলিব্রিয়াম এন্ড পোশ্চার ডিউরিং পারফরমেন্স অফ র্যাপিড মুভমেন্ট ইনভলভিং চেঞ্জ ইন ডিরেকশন, এটা হচ্ছে ক্যান ক্যালকুলেট রেট এন্ড ডিরেকশন ইট উইল বি ডিউরিং দ্য নেক্সট ফিউ মিলিসেকেন্ড, দেন হচ্ছে স্পাইনো সেরেবেলাম, হ্যাঁ স্পাইনো সেরেবেলাম, স্পাইনো সেরেবেলামের অনেক কাজ, একটা হচ্ছে সে ইরর কন্ট্রোল মেকানিজমে ইয়ে করে হেল্প করে, এছাড়া হচ্ছে সে আরো ফাংশন আছে তার স্পাইনো সেরেবেলাম, এট ফার্স্ট হচ্ছে কোঅর্ডিনেটিং মুভমেন্ট অফ ডিস্টাল পোর্শন অফ দ্য লিম্ব, হ্যান্ড এন্ড ফিঙ্গারের কোঅর্ডিনেশন মুভমেন্টে হেল্প করে বাই ওয়ে অফ ইন্টারমিডিয়েট জোন, ইন্টারমিডিয়েট জোন অফ সেরেবেলার হেমিস্ফিয়ারের হেল্পে সে হচ্ছে কোঅর্ডিনেট করে মুভমেন্ট অফ ডিস্টাল পোর্শন অফ দা লিম্ব, কন্ট্রোল করে কন্ট্রোল অফ এক্সিয়াল এন্ড প্রক্সিমাল লিম্ব মাসেল বাই দা ওয়ে অফ ভার্মিস, ভার্মিস এর মাধ্যমে সে এক্সিয়াল এন্ড প্রক্সিমাল কে কন্ট্রোল করে, ইন্টেন্ডেড মুভমেন্টটা যেন স্টপ হলো না, কনসাস পারশুট আর ট্রেমর ফিক্স অফ, এর আরো ফাংশন আছে, এটা মোস্ট র্যাপিড মুভমেন্ট যে ব্যালিস্টিক মুভমেন্ট হয় ফিঙ্গারের টাইপিং, টাইপিং এর সময় আর ব্যালেট ড্যান্স যারা করে ওই সময়, হ্যাঁ ব্যালেট ড্যান্সিং এর সময় আর টাইপিং এর সময় যে র্যাপিড মুভমেন্ট হয় বডির বডি পার্টস এর, টাইপিং এ যেমন ফিঙ্গারের আমার খুব র্যাপিড মুভমেন্ট হয় ওইটাকে কন্ট্রোল করে, আর আরেকটা আছে আমরা যখন বই পড়ি বা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যখন যাই রাস্তার বিভিন্ন বিলবোর্ডে লেখা পড়ি বা চোখে পড়ে বিভিন্ন জিনিস, তখন যে আমার
মুভমেন্টটা হয় স্যাকাডিক মুভমেন্ট অব দা আই, স্যাকাডিক মুভমেন্ট অব দা আই, এটা হচ্ছে বই পড়ার সময় হয়। হ্যাঁ, রিডিং এ বুক, যখন আমরা একটা বই পড়ি তখন যে মুভমেন্টটা হয়। হ্যাঁ, স্পাইনো সেরেবেলাম হচ্ছে এগুলাকে কন্ট্রোল করে। তাহলে একটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটিক মুভমেন্ট অব দা ডিস্টাল পোর্শন অব দা লিম। ডিস্টাল পোর্শন আমরা জানি হ্যান্ড এন্ড ফিঙ্গার বাই দা ওয়ে অফ ইন্টারমিডিয়েট জোন। এটা হচ্ছে কন্ট্রোল অফ এক্সিয়াল এন্ড প্রোগ্রিয়ান লিম মাসেল বাই দা ওয়ে অফ ভার্মিস। তারপর হচ্ছে যেন ওভার শুটিং বা ট্রেমর না হয়, এ কারণে একটা ইন্টেন্ডেন্ট পয়েন্টের মুভমেন্টটাকে স্টপ করার জন্য প্রেসাইসলি এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট লার্ন সাবকনশাস একটা সিগনাল ট্রান্সমিট করে। একটা হচ্ছে কন্ট্রোল অফ মোস্ট র্যাপিড মুভমেন্ট অফ দ্য বডি সাচ এস ব্যালিস্টিক মুভমেন্ট, ব্যালেট ডান্সিং এর সময় যেটা হয়, বা হচ্ছে আমরা যখন টাইপিং করি ফিঙ্গারের যে র্যাপিড মুভমেন্ট হয় ওইটা, আর হচ্ছে স্যাকাডিক মুভমেন্ট অফ দ্য আই, যখন আমরা বই পড়ি। হ্যাঁ, রিডিং এ বুক, তখন হচ্ছে স্যাকাডিক মুভমেন্ট অফ দ্য আই। তাহলে এগুলো হচ্ছে স্পাইনো সেরেবেলামের ফাংশন। আর হচ্ছে যে ইরর কন্ট্রোল মেকানিজমটা, ওইটাও তো আমরা জানি যে স্পাইনো সেরেবেলামই ওইটাতে রোল প্লে করে, ওই মেকানিজমটাও আমাদের পড়তে হবে ইলাবোরেটলি। হ্যাঁ, তাহলে আমরা ভেস্টিবুলারটা পড়লাম, স্পাইনো সেরেবেলামেরটা পড়লাম, দেন হচ্ছে যে এটা হচ্ছে ইরর কন্ট্রোল মেকানিজমটা, এটা হচ্ছে আজকে আর মনে না বলতে পারবো, এটা নেক্সট ক্লাস থেকে এখান থেকে শুরু করব। এটা থেকে কোশ্চেন আসে হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব দ্য ইরর কন্ট্রোল মেকানিজম অফ সেরেবেলাম বা হাউ সেরেবেলাম হেল্পস ইন কারেক্টিং ইরর্স অফ মুভমেন্ট। এটা দুই ভাবে আসতে পারে, হয় হচ্ছে ডিসক্রাইব করে ইরর কন্ট্রোল মেকানিজম অফ সেরেবেলাম, বা সেরেবেলাম হাউ সেরেবেলাম হেল্পস ইন কারেক্টিং ইরর অফ মুভমেন্ট। দুই ভাবে এটার কোশ্চেন আসে। এছাড়াও আমি বলছি যে সেরেবেলার লিশন গুলা যে এগুলো আসে, এগুলা থেকে অনেক সময় শর্ট নোট আসে লিশন গুলার। তারপর হচ্ছে সেরেবেলাম যে ফাংশন টেস্ট, আমরা লিশন গুলা ইভালুয়েট করার জন্য যে টেস্ট গুলা করে থাকি, ওই টেস্ট গুলারও নাম আসে। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করব। আজকে আর বলছি না, মনে হয় বেশি হয়ে গেল আজকের ক্লাসেও। হ্যালো, ইয়েস ম্যাম, হ্যাঁ, বেশি ফাস্ট হয়ে গেল, বেশি হলো নাকি আজকে? নো ম্যাম। হ্যাঁ, না ম্যাম। আচ্ছা, তোমরা পড়াশোনা করতেছো তো নাকি? মোটামুটি ম্যাম। এই মোটামুটি দিয়ে হবে না, পর আমরা যেভাবে ক্লাস নিয়ে যাচ্ছি সাথে সাথে ওই এটা টপিকসটা পড়ে ফেলবা ওই দিনই। যারা হয়তো বই খাতা তো নাকি অনেকেই নেও নাই, যারা তো কুমিল্লার লোকাল ওরা তো নিয়ে নিতেই পারো হোস্টেল থেকে এসে, বা বাসায় যারা থাকো তাদের তো বই খাতা আছেই, তারা পড়ো ভালো মতো, আর দূরে ওদেরকে তো আর কিছু বলার নাই, আমাদের লেকচার গুলোই পড়তে থাকো। আচ্ছা, আজকে এতটুকুই, থ্যাংক ইউ।